নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করাবো 2023 সালে মাধ্যমিক পর্ষদের যেটা স্কুল থেকে দিয়েছে আজকে, ঠিক আছে, সেটা আমাদের হাতে পৌঁছেছে। তো দেখো, আজকে আমি টোটাল তিনখানা সেট আমি অলরেডি সলভ করে দিয়েছি। এবার আমি পেজ নম্বর 390 নিয়ে আলোচনা করব। তো দেখো, 390 নম্বর পেজের ম্যাথমেটিক্সে ফার্স্ট প্রশ্ন কি বলেছে। নাম আসলে মনশ্রী গয়রাম হাই স্কুল, ঠিক আছে। ম্যাথমেটিক্স ফার্স্ট প্রশ্ন কি বলেছে, রোমাননে 5 বছরের আসল ও সরল সুদের অনুপাত 10:3 হলে বার্ষিক শতকরা সরল সুদের হার কত হবে। অ্যান্সার হবে সি, অ্যান্সার 6, ঠিক আছে। তো দেখো 6%, তো দেখো আমি অঙ্কটা কী করে করাই সেই দিকে প্লিজ তোমরা নজর দাও। তো দেখো, মনে করি আসল ব্র্যাকেটের মধ্যে পি সমান সমান 10x টাকা, সুদ আই মানে ইন্টারেস্ট সমান সমান 3x টাকা, সময় ব্র্যাকেটের মধ্যে টি সমান সমান 5 বছর, সুদের হারের ফর্মুলা কী আছে, ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 বাই টি মাল্টিপ্লাই পি, ইন্টারেস্ট কী আছে 3x মাল্টিপ্লাই 100, টি এর মান কত আছে 5 আছে এবং পি এর মান কত আছে 10x আছে। তো দেখো আমি কী করেছি, এক্স এক্স কেটে দিয়েছি, উপরে 100 আছে, নিচে 10 আছে, একটা শূন্য কেটে দিলাম, উপরে 10 থাকছে এবং নিচে 5 থাকছে। তো দেখো 10কে 5 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10 2 হয়, তো 3 মাল্টিপ্লাই 2, অর্থাৎ এর অ্যান্সার হবে 6%, ঠিক আছে। অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 6%। রোমান টুতে কী বলেছে, 5x² - 2x + 1 = 0। তো দেখো মনে করি একটি বীজ সমান সমান আলফা, অপর বীজ সমান সমান বিটা। তো এখানে বলেছে বীজ দ্বয়ের সমষ্টি, তাই তো? তার মানে কি আছে, 2/5 আছে। তো দেখো 5x² - 2x আছে। তো দেখো যেহেতু -2x আছে, তার অপোজিট ডিজিটটা বসবে, অর্থাৎ -2x যদি থাকে তাহলে কী হবে, তাহলে ওখানে +2 বসবে, তাই তো? তার মানে কি আছে, 2/5 এর অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। পরের প্রশ্ন কী বলেছে, তো দেখো রোমান থ্রির প্রশ্ন কী বলেছে, ABCD বিধ্বস্ত চতুর্ভুজের AB সমান সমান AD এবং কোন ABD 30° হলে কোন BCD-র মান কত। তো দেখো এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 60°, ঠিক আছে। আমাদের রোমান 4-এর প্রশ্ন কী বলেছে, তো দেখো এই দুটো অঙ্ক কিন্তু আমি অবশ্যই করিয়ে দেবো, তোমরা প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো দেখো আমি অঙ্কটা একবার পড়ে নিচ্ছি, ঠিক আছে। তো দেখো রোমান 4-এর প্রশ্ন কী বলেছে, বিটা সমান সমান 22.5° কমা আলফা সমান সমান আসলে 45° ও থিটা পাই রেডিয়ান বাই 8 হলে সাইন ব্র্যাকেটের মধ্যে বিটা প্লাস আলফা প্লাস থিটা এর মান কত। এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1, ঠিক আছে। তো দেখো আমি প্রথমে আমি 3 দাগের অঙ্কটা করাবো, তারপর আমি 4 দাগের অঙ্কটা করিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো এখানে আমি ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করেছি, যার AB সমান সমান AD, ওকে, আর কোন কোন ABD সমান সমান 30°, কোন BCD-র মানটা আমাদের বের করতে হবে, কোন BCD সমান সমান 90°-30° সমান সমান কত হয়েছে 60°, অর্থাৎ এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 60°। তো দেখো রোমান 4-এর প্রশ্ন কী আছে, আলফা সমান সমান 45°, বিটা সমান সমান 22.5°, আর থিটা সমান সমান পাই রেডিয়ান বাই 8, অর্থাৎ 180°/8। তো দেখো অঙ্কটা কী আছে, সাইন ব্র্যাকেটের মধ্যে বিটা প্লাস আলফা প্লাস থিটা ব্র্যাকেট ক্লোজ, সাইন বিটার মান কত আছে 45°/2 প্লাস থিটার মান 45° প্লাস বিটা, হ্যাঁ আলফার মান 45°, সরি, আর থিটার মান 180/8। তো দেখো ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 720/8, 720কে 8 দিয়ে ভাগ করলে কত আছে 90°। তো দেখো সাইন 90° মানে কি 1, সাইন 90° মান কত আছে 1 আছে, ঠিক আছে। তো বুঝতে পারছো এর অ্যান্সার হবে 1, আমাদের রোমান 4-এর প্রশ্ন। এবার আমি রোমান 5-এর প্রশ্ন সলভ করাবো, ঠিক আছে। তো দেখো রোমান 4-এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1। রোমান 5-এ কি বলেছে, দুটি গোলকের আয়তনের অনুপাত 8:27 হলে তাদের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 4:9 হবে। তো দেখো আমাদের 6 নম্বরের প্রশ্নটাও পড়ে দিচ্ছি, 7, 9, x, 3, 12, y সংখ্যাগুলির গড় 5 বলে x + y এর মান কত হবে। এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 1 হবে। তো দেখো আমি রোমান 5 এবং রোমান 6-এর অঙ্কটা করে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো দুটি গোলকের আয়তন 4/3 πr³, একটা 1 দ্বারা প্রকাশ করেছি, অপর গোলকটি আমি 4/3 πr³ 2 দ্বারা প্রকাশ করেছি, এটা ঘন একক, ঠিক আছে। প্রশ্ন অনুসারে 4/3 πr³ 1/4/3 πr³ 2 সমান সমান 8/27। তো তাহলে কী হবে, r1/r2 সমান সমান কী আছে 8/27³, ঠিক আছে। এর মানে কি 8 মানে কি 2, আর 27 মানে কি 3, ঠিক আছে। আমি কী বলছি আশা করি বুঝতে পারছো তোমরা। তো দেখো গোলক দুটির সমগ্রতলের ক্ষেত্রফল 4πr² 1:4πr² 2। তো দেখো 4πr1 এর মান কী আছে 2 আছে, 2² 4πr2 এর মান কত আছে 3 আছে, 3² তো দেখো 4π বোথ সাইড থেকে কেটে দিয়েছি, 2² মানে কি 4r 3² মানে কি 9, অর্থাৎ এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 4:9, ওকে।
তো দেখো আমাদের 6 দাগের অঙ্ক 7 প্লাস 9 প্লাস x প্লাস 3 প্লাস 12 প্লাস y তো দেখো টোটাল 6 খানা সংখ্যা তার জন্য কি করছি 6 দিয়ে ভাগ করছি আর গড় বলেছে 5 ঠিক আছে তো দেখো x প্লাস y বসিয়েছি তো দেখো টোটাল 7 প্লাস 9 প্লাস 3 প্লাস 12 যোগ করে কত পেয়েছি 31 পেয়েছি তো দেখো x প্লাস y সমান সমান এখানে তো 5 6 30 হয়েছে ঠিক আছে 5 6 30 হয়েছে এটা 30 হবে ঠিক আছে কোনো কারণে হয়তো আমার ভুল হয়েছে লেখাটা ঠিক আছে আমি লাল পেনতে মার্কিং করে দিলাম ওকে এটা 30 হবে x প্লাস y সমান সমান 30 মাইনাস 31 সমান সমান কি আছে x প্লাস y সমান সমান কি হবে মাইনাস 1 ওকে এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার মাইনাস 1 ওকে এবার আমি দু দাগের প্রশ্নগুলো সলভ করাবো শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি রোমানে কি বলেছে সরল ও চক্রবৃদ্ধি সুদের হার সমান হলে দুই বছরে নির্দিষ্ট মূলধনের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের থেকে কি হবে কম হবে তোমরা তো জানো যে সব সময়ের জন্য সরল সুদ কম হয় মানে এক বছরের ক্ষেত্রে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ সমান হয় বাট দু বছর বলো বা তিন বছর বলো বা চার বছর বলো সেক্ষেত্রে কিন্তু চক্রবৃদ্ধি সুদ কিন্তু আমাদের বেশি হয় আর সরল সুদ কী হয় কম হয় ঠিক আছে তো দেখো রোমান্টির প্রশ্ন কী বলেছে এক্স সিক্সটিন এক্স টু দু বার সিক্সটিন মাইনাস ফাইভ এক্স টু দু বার এইট মাইনাস নাইন ইজিকল টু জিরো সমীকরণটি এক্স স্কোয়ার এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে তো বুঝতেই পারছো যদি এক্স স্কোয়ার করা হয় তাহলে তো আমাদের দ্বিঘাত সমীকরণটা হবে এ তো খুব ইজি অঙ্ক তোমরা তো বুঝতেই পারছো তো দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে রোমান থ্রির অঙ্ক তো দেখো রোমান থ্রিতে কী বলেছে এ ও বি কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে অন্তঃস্পর্শ করেছে এপি সমান সমান 10 সেন্টিমিটার বিপি সমান সমান 3.5 সেন্টিমিটার হলে বৃত্ত দুটির কেন্দ্র দ্বারা দূরত্ব কত তো তোমাদের মাথায় রাখতে হবে যদি বলে অন্তস্থ তাহলে কী করতে হবে বিয়োগ করতে হবে সে যেরকমই অঙ্ক দিককে না ভয়ের কোনো কারণ নেই ঠিক আছে যদি অন্তঃস্পর্শ বলে যে সেন্টিমিটার যতই দিয়েছি কেন দুটোকে বিয়োগ করে দেবে আর যদি বলে বহিঃস্পর্শ একদম চোখ বন্ধ করে যোগ করে দেবে এটাই আমাদের অঙ্কের একটা ফর্মুলা তোমাদের এই জিনিসগুলো কিন্তু আমি বারবার করে বুঝিয়েছি সরি অন্তঃস্পর্শ করলে কী হবে বিয়োগ করতে হবে এবং বহিঃস্পর্শ করলে কী হবে যোগ করতে হবে অর্থাৎ 10 থেকে যদি আমি 3.5 বাদ দিই তাহলে কী হবে 6.5 এর অ্যান্সার হবে রোমান ফোরের প্রশ্ন কী বলেছে সূর্যের উন্নতিকোণ ড্যাশ হলে চিমনির দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্য কী হবে একই হবে তো দেখো এর অ্যান্সার হবে 45 ডিগ্রি তো দেখো কী করে হয়েছে সেটা তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি ওকে তো দেখো দুয়ের রোমানের অ্যান্সার হবে কম আর রোমান টু এর অ্যান্সার হবে এক্স স্কোয়ার আর রোমান থ্রিতে কী আছে তো দেখো আমি অন্তঃস্পর্শ করেছি ঠিক আছে 10 মাইনাস 3.5 বিয়োগ করে কত পেয়েছি 6.5 সেন্টিমিটার পেয়েছি ওকে তো দেখো আমাদের পরের অঙ্কটা কী আছে তো দেখো এখানে আমি অঙ্কন করেছি এ বি এক্স ধরেছি এবং বি সি এক্স ধরেছি এবং এ সি বি বা বি সি এ এটাকে থিটা ধরেছি তো দেখো মনে করি এ বি সমান সমান এক্স একক আর বি সি সমান সমান এক্স একক দুটোই সমান বলেছে তাই তো আমাদের লম্ব এবং ভূমি দুটোই সমান বলেছে তার জন্য আমি দুটোই এক্স ধরে নিয়েছি এ বি এক্স একক আর বি সি এক্স একক তো দেখো এ বি বাই বি সি সমান সমান কী আছে ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি তো দেখো লম্ব এ বি কত আছে এক্স আছে আর বি সি কত আছে এক্স আছে সমান সমান ট্যান থিটা তো দেখো ট্যান ওয়ান মানে কি ট্যান 45 ডিগ্রির মান ওয়ান তো দেখো বোথ সাইড থেকে ট্যান ট্যান কেটে গিয়েছে থিটা ইজিকল টু কত আছে 45 ডিগ্রি ওকে অঙ্কটা আশা করি বুঝতে পেরেছে পরের অঙ্কটা কী বলেছে আমাদের অর্থাৎ থিটা ইজিকল টু 45 ডিগ্রি তো দেখো পাঁচ দাগের অঙ্কটা কী আছে একটু দেখে নিই আমরা তো দেখো পাঁচ দাগের যে অঙ্কটা আছে এই অঙ্কটা একটু ডাউট মনে হচ্ছে প্লিজ তোমরা জানলে অবশ্যই জানিয়ে দেবে আমাদের ছ দাগের অঙ্কটা কী বলেছে 4.9.7.4.7.A.3.5 তথ্যের সংখ্যা গুরুমান 7 হলে এর মান কত এর মানও 7 হবে কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে 7টা সবথেকে বেশি বার আছে তার জন্য সংখ্যা গুরুমান হবে 7 তো দেখো তিন দাগের প্রশ্ন সলভ করবো ফার্স্ট প্রশ্ন কী বলেছে চক্রবৃদ্ধি সুদ ও আসলের মধ্যে ব্যস্ত সম্পর্ক এটা মিথ্যা আছে চক্রবৃদ্ধি সুদ ও আসলের মধ্যে ব্যস্ত সম্পর্ক হয় না আর রোমান টুতে কী বলেছে এক্স স্কোয়ার সমান সমান 25 সমীকরণটির একটি বীজ মাত্র 5 না এটা কোনো দিন একটি বীজ মাত্র 5 হতে পারে না কারণ এক্স সমান সমান কিছু √25 রুটটা ওই দিকে দিয়ে দিলাম তো যদি √25 হয় তার মানে কি প্লাস মাইনাস 5 মাল্টিপ্লাই 5 এক্স সমান সমান কেসে একটা বীজ 5 বেরোবে মানে প্লাস 5 এবং অপর বীজ মাইনাস 5 বেরোবে তো দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তার মানে কি এটা মিথ্যা আমি তোমাদের অঙ্কটা পুরো সলভ করিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো দেখো এখানে আমি করেছি এক্স স্কোয়ার সমান সমান 25 এক্স সমান সমান √25 এক্স সমান সমান কি আছে প্লাস মাইনাস 5 মাল্টিপ্লাই 5 অর্থাৎ এর দুটি বীজ আছে একটা এক্স সমান সমান 5 আছে প্লাস অপরটি কি আছে এক্স সমান সমান মাইনাস 5 তো দেখো রোমান থ্রির অঙ্কটা কী আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটা কিন্তু পুরো একে দিয়েছে ঠিক আছে এর ব্যাসটা বের করতে বলেছে ঠিক আছে মানে এ এক্স মানে এ আর এক্স এক্সটা আমি নিজে বসিয়েছি ওকে তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ওপির মান কিন্তু এখানে 5 এবং পি এর মান কিন্তু 4 তো দেখো এ ও সমান সমান কী আছে 5 এর হোল স্কোয়ার মাইনাস 4 এর হোল স্কোয়ার 5 5 25 মাইনাস 16 বিয়োগ করলে কত হবে 9 হবে
তো দেখো রুট নাইন মানে কি থ্রি সেন্টিমিটার, তো ব্যাস কত হবে? ব্যাস সমান থ্রি মাল্টিপ্লাই টু সমান সমান সিক্স সেন্টিমিটার, সিক্স সেন্টিমিটার সত্য। তো দেখো আমি দেখতে পাচ্ছি রোমান ওয়ানেরটা সত্য, রোমান টু একটা মিথ্যা, এবং রোমান থ্রি কী আছে সত্য আছে, পরের অঙ্কটা কী আছে? তো দেখো আমাদের পাঁচ দাগের অঙ্কটা কী বলেছে, একটি শঙ্কুর ভূমির ক্ষেত্রফল এস বর্গ সেমি, আয়তন আর ঘন সেন্টিমিটার হলে শঙ্কুটির উচ্চতা আর বাই এস হবে। না, এটা আর বাই এস হবে না, আমি ক্যালকুলেশন করে অলরেডি দেখেছি এটা পুরোপুরি মিথ্যা আছে, মানে হতেই পারে না, আর বাই এস হবে কি করে? কারণ একটি শঙ্কুর ভূমির ক্ষেত্রফল কী আছে, ভূমির ক্ষেত্রফল তো পাই আর স্কোয়ার, তাই তো? শঙ্কুর ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, আর শঙ্কুর আয়তন কী আছে, ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তো এই দুটির মনে যদি উচ্চতা বের করি, উচ্চতা বের করলে আর বাই এস আসবে না। ওকে, ছ নম্বরের প্রশ্ন কি বলেছে, ওজাইব অঙ্কনের ক্ষেত্রে ক্রমযৌগিক পরিসংখ্যা স্থাপন করা হয় ওয়াই অক্ষ বরাবর। একদম ঠিক, কারণ ওজাইব যখন অঙ্কন করব তখন ক্রমযৌগিক পরিসংখ্যা স্থাপন ওয়াই অক্ষ বরাবর করা হয়। তোমরা তো জানো আমি অনেকবারই করিয়েছি, অর্থাৎ এটা সত্য হবে। তো বুঝতে পারছো আমি আজকে 390 নম্বর পেজ সলভ করেছি টোটাল, এর আগে আমি টোটাল তিনখানা সেট সলভ করে দিয়েছি, এটা আমাদের চার নম্বর সেট। আমি আজকে মাধ্যমিকের তোমাদের স্কুল থেকে যে পর্ষদ যে বইটা দিয়েছে সেটা সলভ করে দিয়েছি। আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। দেখো বাকি যে চার দাগের অঙ্কগুলো খুব শীঘ্রই আমি করে দেবো, 2 মাল্টিপ্লাই 10 অর্থাৎ 20 নম্বর থাকবে, খুব শীঘ্রই আমি সলভ করে দেবো, ঠিক আছে।